আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন লঞ্চ মিতালি পরিবারের এমভি মিতালি পাস লঞ্চটি তৈরি করা হয়েছে মূলত ঢাকা শহরের মূলত রুটের উদ্দেশ্যে। লঞ্চ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন চলছে সাজসজ্জা ও ডেকোরেশনের কাজ, রঙের কাজ। এটা হচ্ছে সামনে স্থল, দেখতে পাচ্ছেন এখনো ডেকের অংশের নিচে কাজ চলতেছে, আরও কাজ বাকি আছে, সাজসজ্জা রঙের কাজ। দেখি আমরা ইঞ্জিন কোনগুলো ইউজ করে। এটা হচ্ছে ডেকে ওঠার অংশ দ্বিতীয় তলায়। এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেকের অংশ, ইঞ্জিন মেটালি পাস, রুট হবে ঢাকার শৈলমূলদি। দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ছাদের সিঁড়ি, দ্বিতীয় তলা থেকে ছাদে ওঠার জন্য এই সিঁড়ি ব্যবহার করা হয়। অশোক, আমি আছি এখন দ্বিতীয় তলায় মাস্টার ব্রিজের সামনে। তো দ্বিতীয় তলার মাস্টার ব্রিজের ডেকোরেশন কাজ চলছে, ডেকোরেশনের কাজ শেষ, এখন লাইটিং ও অন্যান্য ডেকোরেশনের কাজ চলছে, রঙের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার এই সাইড থেকে দেখাই, এই সাইডগুলো হচ্ছে কেবিন, কেবিনেরগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন, কেবিনে খাট বসানো হয়েছে, এখনো মূলত কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছেন কেবিনগুলো মূলদিবাসীর জন্য নতুন কিছু আসছে মূলদিবাসীরা। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা ওঠার সিঁড়ি, বেশ অন্ধকার যেহেতু কাজ চলতেছে। তৃতীয় তলা পিছনের অংশ, এগুলো হচ্ছে কেবিন। দ্বিতীয় তলার সামনে হচ্ছে ডাবল কেবিন, কাজ চলছে, দেখতে পাচ্ছেন ডাবল কেবিনগুলো। আর আমি যাচ্ছি এখন তৃতীয় তলায় মাস্টার ব্রিজের দিকে, পাশেগুলো সবই কেবিন, হচ্ছে মাস্টার ব্রিজ। এখনো মাস্টার ব্রিজের অনেক কাজ বাকি আছে। দর্শক মূলদিবাসীরা সবাই অপেক্ষা করুন, আপনাদের জন্য আসছে মিতালি পাস সম্পূর্ণ নতুন লঞ্চ, মিতালি পাস ঠিকঠাক দ্রুতই আসবে, সার্ভিসে আশা করা যাচ্ছে। এগুলো হচ্ছে ডাবল কেবিন। আর মিতালি পাশে দেখি ভিআইপি কেবিনগুলো কোথায় আছে। এটা বাথরুম, মিতালি পাশে সম্ভবত এগুলো হচ্ছে ভিআইপি কেবিন, দেখতে পাচ্ছেন দুইটা ভিআইপি কেবিন, একটা ভিআইপি কেবিন, অ্যাটাচড বাথ হবে এটার সাথে। হচ্ছে বাথরুম, বারান্দা,
একটা ভিআইপি কেবিন আপনি দেখতে পাচ্ছেন, এখনো কাজ বাকি আছে। তো দর্শক মূলদিবাসীরা সবাই ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনাদের জন্য আসছে বড় কিছু। আর পিছনে হচ্ছে ছাদ। ওকে, আমরা পরবর্তী আপডেট জানিয়ে দেবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।